হওয়া মানেই নিজেকে নিজের মতো গুছিয়ে নেওয়া। এই বড় হওয়াকে স্বাগত জানাই রিগাল ড্রেসিং টেবিল, এলিগেন্ট শপ ডিজাইন ও পারফেক্ট লেকার ফিনিশিং। রিগাল ফার্নিচার, ফার্নিশ ইয়োর ড্রিম। আপনাদের একটা ফেমাস চিজি বার্গার আছে না, ওইটার দুইটা দিবেন। তুই ওটা দেবে তাই না? না, আমি তো বাবা খাই না, সবসময় ফাইসলামি। আচ্ছা, ওইটা দুইটা দেন। কতক্ষণ লাগবে? অনলি 10 মিনিটস। একটু তাড়াতাড়ি করবেন প্লিজ। আরো ওয়াশরুম থেকে আসে তাড়াতাড়ি আসিস। আসেন রে। ওইটা দেখে, এইটা দেখে, আছে দেখে, দেখি ঠিক আছেন আপনি? হ্যাঁ, ঠিক আছেন। অসভ্য ইতর, মেয়ে মানুষ দেখলে গায়ে হাত দিতে ইচ্ছে করে তাই না? দেখলে তো কোনো বদ্রকারের ছেলে, কাজ কাম দেখে তো মনে হয় না। সাহস কি বাবা লোক নেমে গায়ে হাত তুলছে? শোন তো, একটু পানি দিন তো। পানি, ঠান্ডা পানি দিন। কিরে কি করিস? তোকে একটা জিনিস দেখানোর জন্য বের করছে। দেখ কি চিনে, পৃথিবীতে প্রতি 2 ঘন্টায় একটা মানুষ খাবার গলা আটকে মারা যায়। আর কালকে যে ঘটনা তোর সাথে ঘটেছিল সেটা তোর খাবার গলায় আটকে গিয়েছিল। এটাকে চোকিং বলে, মানে খাবার যখন গলা আটকে যায় ওই অবস্থা মানুষ শ্বাস প্রশ্বাস নিতে পারে না। আর কালকে তোর চোকিং হয়েছিল। তুই এই বলে আমাকে কেন বলতেছিস? কালকে তোর চোকিং হয়েছিল, ওই ছেলে তোকে বাঁচাইছে, আর তুই কি করলি? ঠাস করে থাপ্পড় মেরে দিলি, এটা কোনো খাজ করলি? মানে আরে ভাই, কালকে যখন তোর গলায় ফ্রেঞ্চ ফ্রাই আটকে ছিল তখন তুই নিঃশ্বাস নিতে পারছিলি? তোর কষ্ট হচ্ছিল না? হ্যাঁ, আর ওই ছেলেটা কি করছে, তোর এই অবস্থা দেখে দৌড়ে এসে তোর শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য, ইজি করার জন্য তোর বুকে প্রেস করলো, তখন তোর খাবার নিচে নেমে গেছে, তখন তুই শ্বাস প্রশ্বাস নিতে পারছিস। আর তুই তখন ইজি ফিল করছিস না, দম নিতে পারছিলি? আর তুই কি করলি, যে তোর জীবন বাঁচাইছে তুই তার চটকনা মেরে বসলি? তুই কোন কাজ করলি? আমি এখন কি করবো বলতো, আমার তো অনেক খারাপ লাগতেছে, আমার ওনাকে সরি বলা উচিত। তুই তাহলে আমাকে আমার ঠিকানা একটু ম্যানেজ করে দেন। আমি কোত্থেকে ঠিকানা ম্যানেজ করব, দেখি তোর জন্য কি করা যায়। তা কাইনে আসতেছে। একটা লোক আমার জীবন বাঁচাইলো, আর আমি ওনাকে চন মেরে বসলাম। যেভাবে হোক ওকে মাফ চেয়ে থাক, যেভাবে হোক কি করবো নিয়ে। এক্সকিউজ মি, জি ম্যাম, আমি সেদিনকে একটা ভাইয়াকে চড় মেরেছিলাম, উনি কি এখানে আসেন? মাঝে মধ্যে আসেন। ও আচ্ছা, ওনার অফিসটা কোথায় বলা যাবে? ওটা তো আমি জানি না, আশেপাশে কোথাও হবেন। আপনি আমার একটা হেল্প করতে পারবেন প্লিজ? হ্যাঁ শিওর, বলেন। আপনি আমার নাম্বারটা একটু রাখবেন, উনি যদি নেক্সট টাইম এখানে আসে আপনি প্লিজ আমাকে একটা কল দিন। আসলে আমি অনেক গিল্টি ফিল করছি ওদেরকে, পর থেকে আমি একটু ওনাকে সামনাসামনি সরি বলতে চাই। আপনি আমার নাম্বারটা একটু রেখে দেন।
আপনি প্লিজ আমাকে একটু কল দেবেন, আসতেন্ড হয়েছে তো চল। হ্যাঁ দাঁড়া না, একটু বসে আর ততক্ষণ এমনই তো করতে পারে, উনি এখানে আসবে দেওয়ার সময় আনাজ ফেল। আচ্ছা বস, তারপর অর্ডার দিচ্ছি। আমি ভাবতেছিলাম যে ওই ডিজাইনের একটা জায়গায় একটু ঝামেলা আছে, ডিজাইনটা বেরিয়ে হয়েছে। হাত না মান, কালে হাত দিয়ে রেখেছেন কেন? সহ্য হাত না মান। আরে বাবা মারবো না তো, হাত না মান। আপনার বিশ্বাস নাই? আই এম এক্সট্রিমলি সরি, আসলে সেদিনকে না বুঝতে পারিনি যে আপনি আমার লাইফ সেভ করার জন্য এত কিছু করেছেন। রাগের মাথায় চড় মেরে বসেছি, আই এম এক্সট্রিমলি সরি। হাত না মার, বেশি জোরে লেগেছে? তিন দিন কানে শুনিনি। এক্সট্রিমলি সরি, আসলে আমি না নিজেও বুঝতে পারিনি যে আমি এত জোরে চড় মারতে পারবো। এক্সট্রিমলি সরি। আপনি এত জোরে মারবেন জানলে জীবনেও আপনার জীবন বাঁচাতে যেতাম না। এর কি বিশ না চকলেট তো বাবুরা খায়, আমি কি বাবু নাকি? আমি তো চকলেট খাই, আমি বাবু? হ্যাঁ ওই তো পারে, আপনি আবার কার জান বাবু? ডাঙ্গ এক্সকিউজ মি, আমি কারো জান বাবু ফান বাবু না। ও নাই, তাহলে ঠিক আছে। কি বললাম? ঠিক আছে বসেন। আমি আনিস, আর্কিটেক্ট। রিয়া, আইটি ফার্মে জব করি। কোন আইটি ফার্মে? কি ব্যাপার, ভোর হয়ে গেল তো, ঘুমাবা না? দাবার তো কথা শেষ হয় নাই। আই লাভ ইউ।
আচ্ছা রাখি, বাই। সারাক্ষণ ফোন, এত কার সঙ্গে কথা বলিস তুই ফোনে? রিয়ার সাথে। রিয়ার সাথে এত কি কথা বলিস সারাক্ষণ? এত কথা বলে মানুষ? এই শোনো, পরে ফোন করছি। মা, তুমি দেখি আমার এক্স গার্লফ্রেন্ডের মতো শুরু করছো। প্রেমটা হওয়ার আগে প্রেম ভাঙার চিন্তা ভাবনা করছো? প্রেম ভাঙার চেষ্টা করছি না, প্রেমকে আরো জোড়া লাগাইতে চাচ্ছি। রিয়াকে ফোন দিয়ে বল, রিয়াকে আমি এবারের বউ করে নিয়ে আসবো। বল, শুনতে পাস নাই? রিয়াকে বল, আমি রিয়াকে এবারে বউ করে নিয়ে আসবো, আমার ছেলের বউ। সত্যি কল দেবো? আরে দে না। বল রিয়া, বল বল যে হ্যাঁ, মা তোমাকে বউ বানায় নিয়ে আসবে। বল না। মা না, তোমার সাথে কি জানি একটা কথা। আরে আরে দেখছো দেখছো, ছেলেটা পালিয়ে গেল, আমার কাছে ফোনটা ধরে দিয়ে সে চলে গেল। শুনো রিয়া, তোমাকে আমি আমার বাড়ির বউ করে নিয়ে আসব। তোমার আব্বা আম্মার সঙ্গে কথা বলবো, একটু কথা বলতে বলো। আরে ছাড় না, কত কাজ পড়ে আছে দেখো তো, তুই কাকে দেখাবি? আসসালামু আলাইকুম আন্টি, আমি রিয়া। ওয়ালাইকুম আসসালাম। ও আচ্ছা আচ্ছা, বসো মা, বসো বসো বসো। ভালো আছেন আন্টি? হ্যাঁ খুব ভালো আছি, তুমি কেমন আছো? জি আমিও ভালো আছি। কি সুন্দর, ঠিক আমার পারুল ফুপির মতো দেখতে। জানো আমার একটা না ফুপি ছিল, পারুল ফুপি, ঠিক তোমার মতো দেখতে। আমার পারুল ফুপির বলতে তোমার চোখ, নাক, সেই গায়ের রং, একদম একদম তোমার মতো দেখতে ছিল আমার ফুপিটা। এই মা। হ্যাঁ কোন ফুফু? তোর তো পারুল নামে কোনো ফুফু নাই। ছিল বাবা, তুই চিনবি না, আমার বিয়ের আগে আমার ফুপিটা পানিতে ডুবে মারা গেছে। ও তাই তো বলি, না নাম তো কখনো আগে শুনিনি। কি মা, তোমার হাত খালি কেন? হ্যাঁ দেখে দেখি, মেয়েদের হাত খালি রাখতে নেই, এতে করে স্বামীর অমঙ্গল হয়। দেখি এই হাতটা দেখি, বাহ সুন্দর লাগছে। থাক মা, বেঁচে থাক, বেঁচে থাকো। থ্যাংক ইউ মা। মা আমি আপনার জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে আসি। চা করে নিয়ে আসবে তাই নাকি? ঠিক আছে। রান্নাঘরটা কোন দিকে? রান্নাঘরটা এইদিকে যেয়ে এই ডান দিকে যাবে, ঠিক আছে? আমার খুব পছন্দ হয়েছে। আমি কি ওকে নিয়ে আসছি ওকে কাজ করানোর জন্য? একটা নতুন মেয়ে আসছে, তুমি ওকে রান্নাঘরে পাঠা দিলা? বোকা ছেলে কোথাকার। এই মেয়েটা কেন রান্নাঘরে গিয়েছে সেটা তুই জানিস? ও রান্নাঘরে গিয়েছে একটাই কারণে, তার মানে মেয়েটা হচ্ছে সংসারী। যে মেয়ে রান্নাঘরে ঢুকতে পারে তার মানে সে সংসারের সমস্ত দায়িত্ব নিতে পারবে, তার মানে সে সংসারটাকে আপন করে নিচ্ছে। মেয়েদের কর্তৃত্বের জায়গাটাই হচ্ছে রান্নাঘর। রান্নাঘরে যে দায়িত্ব নিতে পারে সে মেয়ে অবশ্যই সংসারী হবে এবং সংসারের দায়িত্ব নিতে পারবে। গাদা কোথাকার, তুই এসব বুঝতে পারবি না। মা চিনি কোনটা আর লবণ কোনটা? চিনতে পারছো না? না আচ্ছা আমি চিনিয়ে দেখি। দেখি না, এটা চিনি না, এই যে এটা চিনি। চলো তোমাকেও সংসারের অন্য সব পিছে চিনিয়ে দিই। ঠিক আছে।
নিজেকে নিজের মতো গুছিয়ে নেয়া। এই বড় হকে স্বাগত জানাই রিগাল ড্রেসিং টেবিল। এলিগেন্ট শপ ডিজাইন ও পারফেক্ট লেকার ফিনিশিং। রিগাল ফার্নিচার, ফার্নিশ ইয়োর ড্রিম। দেখি মা, হাতটা দেখি দেখি। এই যে বাহ, সুন্দর মানিয়েছে, অনেক সুন্দর লাগছে। লক্ষ্মী মা, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর এসছে। আপা মিষ্টি মুখ করেন না, ঠিক আছে, ভাইজান ভাষা পাতলেন নেন। আচ্ছা আপা, আইজান কবে মারা গেছে? কি প্রশ্ন করো, ভাইজান তো মারা যাননি, উনি তো সেপারেশনে আছে, তাই না আপা? ভাইজান, আমরা ওদের বিয়ের ডেটটা ঠিক করে ফেলি। হ্যাঁ অবশ্যই, ডেট করে ফেলি আমরা। তাহলে এই সামনের শুক্রবারের কথা বলি ভাইসাহেব, তাহলে আমরা সামনের শুক্রবার ডেটটা করে ফেলি। আগামী সপ্তাহ কেন, এই সপ্তাহতেও যদি ডেট করেন না আমাদের কোনো সমস্যা নেই, নাকি বলো? কিন্তু আপা, বিয়েতে কিন্তু ভাইজানকে থাকতেই হবে। আচ্ছা, তুমি যে ভুট করে বলে ফেললা, এটা আয়োজন করতে হবে না, সবাইকে দাওয়াত করতে হবে না, সময় লাগবে না? আরে সময় লাগবে কেন, আর কিসের এত আয়োজন? আমরা আমরাই করে ফেলবো, না কি বলেন আপা? আর পরে বড় করে ধুমধাম করে রিসেপশন করা যাবে, ঠিক কি না? জি 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 আপা। শোনো, তুমি তো একাই সব কথা বলে যাচ্ছ, একবারও জিজ্ঞেস করেছো যে ও পারবে কিনা ছুটি করতে? বাবা, ও ছুটি দিতে পারবে? কথা বললে হয়তো ম্যানেজ করতে পারবো। এই তো দেখলা, এটাও ম্যানেজ হয়ে গেল। তাইলে আপা, আমরা তাহলে আগামী সপ্তাহতেই বিয়েটা ফাইনাল করি, কি বলেন? আলহামদুলিল্লাহ। আর শুনে না পা, বিয়ের সময় কিন্তু ভাইজানকে অবশ্যই থাকতে হবে, বুঝেন তো, বিয়েতে আত্মীয় স্বজন আসবে তো কম বেশি, মানুষ তো কত রকম কত কথা বলে। না খাওয়ার ব্যবস্থা করো। ও হ্যাঁ, কথায় কথায় তো ভুলেই গেছি খাওয়ার কথা। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি খাওয়ার ব্যবস্থা করি। আপা চলেন, আমি আপনাকে হেল্প করি। আরে না না, কি যে বলেন না, হেল্প লাগবে না, আমি একাই যথেষ্ট। আরে তাতে কি, আমি না একটু করলাম। চলো চলো, ঠিক আছে চলেন। ঘর বাড়ি দেখলাম তো একেবারে গুছায় একেবারে সুন্দর করে রাখে, আমার মেয়েটা যে কি লক্ষ্মী হয়েছে না আপা। তাহলে কিন্তু ওইটাই থাকলো কথা, ভাইজানকে কিন্তু বিয়েতে অবশ্যই আনবেন। চলো আসেন আপা। মায়ের কফির তো কোনো তুলনা হয় না, আর এটা আমার জন্য সেকেন্ড বেস্ট। কি ভাববো, আগামী সপ্তাহে বিয়ে, অফিসে ছুটি পেয়ে গেছি, মামাকে জানা দেওয়া হয়েছে, আমার তো একটাই মামা, মামা নোয়াখালী থেকে ঢাকায় চলে আসবে খুব শীঘ্রই। আর বাবা? বাবাকে কেন লাগবে, মানুষের কি বাবা না থাকতে পারে না? আনিস, এটা নিয়ে আমার ফ্যামিলিতে কথা হচ্ছে। ধরে নাও আমি এতিম, এতিম ছেলেদের বিয়ে হয় না, ধরে নাও আমার বাবা মরে গেছে। তোমার তো বাবা মারা যায়নি, সেপারেশন হয়েছে, ডিভোর্স হয়েছে, এটাই তো জানতে চাইতেছো? 27টা বছর একা পার করছি, স্কুলে গেছি, কলেজে গেছি, ইউনিভার্সিটি গেছি, কোথাও তো বাবা লাগে নাই, বিয়ের সময় কেন বাবা লাগবে? আচ্ছা তুমি তো বুঝতে পারছো না, এটা নিয়ে আমার ফ্যামিলিতে পরে ঝামেলা হবে, আত্মীয় স্বজন দুই তিনটা কথা শোনাবে, তখন কিন্তু তোমার শুনতে ভালো লাগবে না, তুমি কষ্ট পেলে তখন আমারও খারাপ লাগবে। দেখো, ছোটবেলা থেকে বাপের আটানা পয়সাও পেটে পড়ে নাই, যা দিছে মাই দিছে, মাই বাবা মাই মা। আচ্ছা থামো, তুমি তো উত্তেজিত হচ্ছ কেন? আচ্ছা ঠিক আছে, তাহলে কারো ব্যাপারে যদি কিছু জানো তোমার দাদা বাড়ির,
আমাকে একটু বলো, আমি দেখি কোনো একটা ব্যবস্থা করতে পারি তাই না। বুঝছি, তোর মামা বিয়ের আগের দিনই চলে আসবে, আসুক, আসলে ভালোই হয়, আমার একটু হেল্প হয়। আমি একলা মানুষ, কয়দিকে যাই বল। আর শোন, তোর শেরওয়ানিটা কি কিনে ফেলবি নাকি বানাইতে নিবি? আমার তো মনে হয় বানাইতে দিলে অনেক দেরি হয়ে যাবে, তার থেকে ভালো হয় তুই রেডিমেড কিনে ফেল। আর একটা কথা, বউকে তো নতুন এক সেট গহনা দিতে হবে, আর আমার কাছে যে গহনা আছে সেগুলো দিয়ে দিই, আর নতুন এক সেট কিনে দিই। ও, আগামীকালকে ব্যাংকে গিয়ে টাকাগুলো তুলি, তুলে এক সেট গহনা কিনি আর তোর শেরওয়ানিটা কিনে ফেলি। কি তখন থেকে সেই হুম হুম করছিস? বাবার কি বলো খোঁজ খবর আছে? মানে না, ওই মিয়াদের ফ্যামিলি থেকে বলতেছিল যে ছেলের বিয়ে বাবা থাকবে না, কেমন দেখায়। 10 মিনিটের জন্য আসুক, তো দয়া করে যাক। কেন, তার থাকাটা কি খুব জরুরি? তোকে পেটে রেখে সেজে চলে গেল, তো জন্মের পর কি কোনোদিন দেখতে আসছে? আমি মানুষ করিনি তোকে? তখন তো তোর বাবার প্রয়োজন হয় নাই, এখন কেন বাবার প্রয়োজন হবে? না, ডিভোর্সের পরিশ্রম তো কতই হয়, কিন্তু বাচ্চা কাচ্চার সাথে যোগাযোগ থাকে। আমি তো আমার বাবার সম্পর্কে কিছুই জানি না, তার মানে কি আমি আনিস দেখছ? কত সময় তোমার খারাপ লাগছে না? আমি এই জন্যই বলছিলাম মা, 10টা মিনিটের জন্য আসো। তোমার কাছে যদি কোনো ঠিকানা বা কোনো খোঁজ খবর থাকে আমাকে বলো, আমি যাই, আমি কথা বলি। আনিস, আমি তো কি স্পষ্ট করে বলে দিচ্ছি, আমি চাই না ওই লোকের কোনো ছায়া তোর উপরে প্রভাব পড়ুক। মা, বলো। বাবার খবর পাওয়া গিয়েছে, হোয়াটসঅ্যাপ চেক করো, আমি ঠিকানা দিয়ে দিয়েছি। আমি আনিস। আপনি আসেন। ঠিকই জাফর সাহেবের বাসা? আপনি কে? ঠিকই জাফর সাহেবের বাসা? হ্যাঁ, আপনি কে? এই যে আমি আনিস। কিরে, কার সঙ্গে কথা বলছিস? আব্বা, আপনাকে কে জানি খুঁজে, নাম বলতেছে আনিস। ও বাবু, তুই এখনো গোসল করি, চিন্তা নিয়ে যা, ওকে নিয়ে যেত, যা গোসল কর, গোসল। বলে, আমি জাফর, আপনি তো আমার কাছে এসছেন। ঠিক, আমি আনিস। জি আনিস, বলে। আমি মালিবাগ থাকি। বেশ বেশ বেশ, বলেন কি বিষয়? তা কি মালিবাগের রাজিয়া সুলতানের কথা মনে আছে? রাজিয়া মানে কোন রাজিয়া? আপনি 26-27 বছর আগে মালিবাগ স্টাফ কোয়ার্টারে থাকতেন না, সেটা মনে পড়বে? আপনি জবার কথা বলছেন? জি, আমি আপনার ছেলে। হ্যাঁ, thank you.
এক মিনিট। আমার ঠিকানা পেলে কোথায়? তোর মা দিয়েছে না? আর এত বছর পর কি কারণে এখানে আসতে হলো? কেন কি আপনি খা পাইতেছেন? আমি পানি নিয়ে আসি। না না, আমার পানি খেতে হবে না। তুমি বলো, মানে কি উদ্দেশ্যে এত বছর পর তুমি আমার সামনে এসে হাজির হয়েছো? কেন? আমি আপনার ছেলে, আপনি আমার বাবা। আমি আমার বাবাকে খুঁজতে আসছি, এখানে উদ্দেশ্য কি থাকতে পারে? আরে উদ্দেশ্য তো অবশ্যই আছে, তা নাহলে তুমি এত বছর পর আমার সামনে এভাবে কেন এসে দাঁড়াবে? হ্যাঁ, এত বছর কোনো যোগাযোগ নেই, হঠাৎ করে এসে বলছো যে আমি দেখা করতে এসে কেন? উদ্দেশ্য তো অবশ্যই আছে। মানে কি মানে চাচ্ছ যে আমার উত্তরাধিকার হতে, আমার সয় সম্পত্তির মধ্যে ভাগ বসাতে? এসব হবে না। আমার এখন একটা পরিবার আছে, তো আমাকে বলে দিও। হ্যাঁ, আমার ছোটো ছোটো দুটো ছেলে মেয়ে আছে, তাদের ভবিষ্যৎ আছে। আমি কয়টা দিন পর হজে যাবো, হজ থেকে ফিরে এসে আমার মেয়েটার বিয়ে দেবো। এখন আমার এরকম একটা পাস্ট আছে, তোমার মতো একটা ছেলে আছে, বা আগে একটা পরিবার ছিল, এটা যদি জানাজানি হয়ে যায় তাহলে আমার ছেলে মেয়েদের ভবিষ্যৎটা কী হবে? তুমি একবার কি চিন্তা করে দেখেছো? যত তুমি এখন যাও, আমি এত বছর পর কোনো আমি ঝামেলা নিতে পারব না। তুমি যাও যাও, এলো। তুমি আমার কথা বুঝতে পারছো না? আমি তোমাকে কি বলছি, আমি তোমাকে হাত জোর করে অনুরোধ করছি যে তুমি প্লিজ এখান থেকে যাও। আর তুমি মানে আমার যে একটা ছেলে বা আমার যে এরকম একটা সংসার আগে ছিল, এটা কাউকে কোনো কিছু বলবার দরকার নেই, ক্ষতি হবে। যাও, তুমি যাও। আমি কে? আমি কি জারজ সন্তান? আমি তো জারজ না, মা বাবার পরিচয় নাই। আমার তো মাও আছে, আমার তো বাবাও আছে, আমি কেন পিতৃ পরিচয় দিতে পারবো না? আপনি আপনার ছোট ছেলের কথা ভাবতেছেন, আপনার মেয়ের ভবিষ্যতের কথা ভাবতেছেন, আপনি তো সেই একই বাবা। তাহলে আমার জন্য সেই দরদ, সেই ভালোবাসাটা কই? সে আমি এত প্রশ্নের উত্তর তোমার এখন দিতে পারবো না। আমি তোমাকে বলছি এখান থেকে চলে যেতে, তোমার কাছে আমি জোর হাত করছি, তুমি যাও তো, যাও যাও। ভয় নাই, আমি আপনার সম্পত্তি নিতে আসি নাই। আপনার জন্য দেখতে আসছিলাম যে বাবা জিনিসটা কেমন, বাবা তিতা নাকি বাবা মিঠা, বাবা কিভাবে আদর করে, বাবা কিভাবে শাসন করে, বাবার গায়ের গন্ধটা কেমন। সবাই বাবা দি বলছে, শেয়ার দেয় যে আমার বাবা আমার হিরো। আমি দেখতে আসছিলাম যে আমার বাবা আমার হিরো নাকি মিল। আমি আমি এতটুকু জানতে আসছিলাম। ঠিক আছে ঠিক আছে, এত কথা বলার কোনো দরকার নেই, সেটা পুরনো কথা, এগুলো তুলে কোনো লাভ নেই। তুমি যাও এখন, যাও। আপনি 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 চিন্তা করবেন না, আল্লাহ আমার আলহামদুলিল্লাহ অনেক দিচ্ছে,
আমি আপনার 10 বার হজ করাইতে পারবো, সারা জীবন দেখে শুনে রাখতে পারবো। আমি এখানে কেন আসছিলাম জানেন? সামনে আমার বিয়ে। আমি ভাবছিলাম যে বিয়ের দিন অ্যাটলিস্ট বাবা আমার সাথে 10 মিনিট থাকুক, যাতে কেউ না বলতে পারে যে আমি আমার বাবার পরিচয় নাই। আমি মাকে অনেকবার আপনার কথা জিজ্ঞেস করবে, মা কিচ্ছু বলে নাই, কখনো বলে নাই। এখন বুঝি মা কেন বলতে চায় নাই। আমি 27টা বছর আপনাকে খুঁজছি, কেন আপনার সন্তান দেখে সম্পত্তির কথা ভাবলেন? আপনি ভালো থাকেন, আমি দোয়া করি আপনি ভালো থাকেন। আমি আসছিলাম আজকে যে আপনাকে একটু জড়ায় ধরে আপনার গন্ধটা একটু নিয়ে যাব। বিশ্বাস করেন আমার সেই ইচ্ছাটা ফুলেই গেছে। আমি 27টা বছর যে বাবাটারে খুঁজছি, আপনি কেউ না। ভালো থাকবেন। কখন আসছিস? তোমাকে তো বললি না কিছু, যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে। কি রে, কি হয়েছে বাবা? আজকে একজনের সাথে দেখা করতে গেছিলাম, জানতে চাও না কে? এই জন্যই আমি তোকে নিষেধ করেছিলাম দেখা করতে। 29 বছর ধরে এই আগুনে আমি পড়ছি, এই লোকটার কাছে স্ত্রী সন্তান সংসারে কোনো মূল্য নেই। খুব স্বার্থপর মানুষ, নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না। মানুষটা তো একই, মা বাবাও এক, তার ওই সন্তানদের জন্য এত দরদ, এত মায়া, এত ভালোবাসা, তা আমার জন্য নাই কেন? আমারও প্রশ্ন তাই, মানুষটা তো একই, তাহলে আমার বেলা কেন এত অবহেলা? এতদিন বুঝি নাই তুমি আমাকে কেন না করছো। কোনোদিন দেখা করতে যাবো না, আজকে থেকে বাবা নামের কোনো জিনিস নাই আমার জীবনে। মা বড় হওয়া মানে নিজেকে নিজের মতো গুছিয়ে নেয়া। এই বড় হওয়াকে স্বাগত জানাই রিগাল ড্রেসিং টেবিল, এলিগেন্ট শপ ডিজাইন ও পারফেক্ট লেকার ফিনিশে। রিগাল ফার্নিচার, ফার্নিশ ইয়োর ড্রিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।
আজ পবিত্র দিনে আমরা একটা শুভ কাজে বসছি। জনাব আরিয়া চৌধুরী, পিতা মারুফ আহমেদ, মাতা শারমিন আহমেদ, 10,01,000 দেড় মহর দাহ্য করিয়া বলুন মা কবুল। মা বলেন কবুল। মাশাআল্লাহ কবুল। জনাব আনি চৌধুরী বাবা, জাফর চৌধুরী। আঙ্কেল, আনিস আপনাকে সত্যিই অনেক মিস করে। ছোটবেলা থেকেই সবসময় বাবাকে খুঁজে বেড়াত, কিন্তু আপনার কোনো ইনফোই পেত না। আন্টিকেও আনিস অনেকবার আপনার কথা জিজ্ঞেস করেছে, কিন্তু আন্টি কখনো কিছু বলত না। শেষ পর্যন্ত আমি অনেক কষ্টে তো ঠিকানাটা বের করেছি। এতগুলো বছর আমি আনিস বা তার মায়ের কোনো খোঁজ খবর রাখিনি। সেদিন আনিস যখন আমার সামনে গিয়ে দাঁড়ালো, আমি ওকে চিনতে পারিনি। আর সন্তান বাবার সামনে গিয়ে দাঁড়ালে বাবা যদি তাকে না চিনতে পারে, তাহলে এটা যে কত বড় কষ্টের সেটা বলে বোঝানো যাবে না। ও আমার কাছে গিয়েছিল ওর বিয়েতে যাতে আমি উপস্থিত থাকি, অথচ আমি কিনা। আনি স্যার, আমার বিয়ে ঠিক হয়েছে। সামনে শুক্রবারে আমাদের বিয়ে। আমি চাই আপনি বিয়েতে আসেন। আসবো মা, অবশ্যই আসবো, অবশ্যই নিশ্চয় আসবো। বাবা, আপনি আমাদের বিয়েতে আসবেন, এর থেকে বড় বা আমাদের জন্য কি হতে পারে? আনিস আপনাকে পাশে পেয়ে অনেক খুশি হবে।
প্রকাশ কর। তোমাকে অনেক ধন্যবাদ, আমার অবর্তমানেও এতগুলো বছর ধরে কষ্ট করে ছেলেটাকে মানুষ করেছ, আজ তার বিয়ে দিচ্ছ। পুরনো আলাপ আজকে আর তুলব না, সেখানে কার দোষ ছিল কার ছিল না সে কথা আজকে বলে কোনো লাভ নেই। শুধু এটুকু বলবো, আমি অন্যায় করেছি, আমার নিজের সন্তানের সাথে করেছি, তোমার সাথেও করেছি। যখন আমাকে তোমাদের দরকার ছিল তখন আমি তোমাদের পাশে ছিলাম না, আর আজকে তো আমাকে তোমাদের কোনো প্রয়োজন নেই। তবে আজকে আমার এই ছেলের বিয়েতে আমি যদি এখানে উপস্থিত হতে না পারতাম, তাহলে আমার জীবনের সবচাইতে আনন্দঘন একটা দিন মিস হয়ে যেত। ধন্যবাদ আমাকে জানানোর জন্যে। আর তোমাকে দেখতে বেশ ভালো লাগছে। আসি। মাহে চলো বাসায়, চলো চলো বাবা, অনেক রাত হয়ে গেল, চলো চলো আসি বাবা। তোর সাথে অনেক অন্যায় করেছি, বছরের পর বছর তোকে বাবার স্নেহ থেকে বঞ্চিত করেছি, তোর সাথে তোর মায়ের সাথে অনেক অবিচার করেছি, পারলে আমাকে মাফ করে দিস বাবা। বাবা আপনাকে ক্ষমা করার মতো স্পর্ধা আমার নাই। আপনি আজকে আসছেন আমি খুব খুব খুশি হয়েছি বাবা। তাহলে এখন একটু ফ্যামিলি ফটো হয়ে যায়। এসো বাবা।